চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব। কারখানাটিতে অভিযান চালিয়ে ১০টি অস্ত্রসহ জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও আটক করা হয় ওই কারখানার মূল কারিগর জাকিরকে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও জব্দ করা হয়। এই কারখানায় অস্ত্র তৈরি করেই তারা বিভিন্ন স্থানে অনেক দিন ধরে বিক্রি করে আসছিল বলেও জানানো হয়।